গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হয়েছে সকাল 5:30। আমরা হোটেল শিবায় থেকে চেক আউট করে জাস্ট বেরোলাম। যে সাসপেন্স খেলছিলাম আগের ভিডিওতে সেটা এখন রিভিল করছি। আমরা এই ট্যুরে যাচ্ছি ট্রেক দ্য হিমালয়সের সাথে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব। এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ ট্রেক দ্য হিমালয়সের অফিস, এটাই ওদের মিটিং পয়েন্ট। আর হোটেল শিবায় বুক করার মেন কারণ এটাই, রাস্তার অপোজিটে রয়েছে হোটেল শিবায়। এই ভিডিওতে সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিভাবে যেতে হবে, ট্রেক দ্য হিমালয়সের সঙ্গে আমরা কেন যাচ্ছি, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। 6টা এখানে পিক আপ টাইম, 6টার সময় এখানে গাড়ি আসবে। আর আমরা আজকে এখান থেকে যাবো পিপলকোটি। ঋষিকেশ থেকে পিপলকোটির ডিস্টেন্স 200 কিলোমিটার, আর যেতে মোটামুটি 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে, ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক। এর আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে আমাদের দেরাদুন এসে পৌঁছানো, এবং সেখান থেকে ঋষিকেশে এসে পৌঁছানো, এবং ঋষিকেশে আমাদের একদিনের স্টে কীরকম এক্সপিরিয়েন্স ছিল, কী কী ঘুরেছি সব তোমাদেরকে দেখিয়েছি। সেই ভিডিওটা দেখে না থাকলে রিকোয়েস্ট করবো একবার অবশ্যই দেখে নিও, তাহলে গোটা ট্যুরটার সাথে কানেক্ট হতে আরও সুবিধা হবে। পেছনে আমাদের গাড়ি চলে এসছে, 2টো টেম্পো ট্রাভেলার। তো চলো জার্নি শুরু করা যাক। তো সকাল 7টা, সবাই অনবোর্ড, তো আমরা জার্নি স্টার্ট করলাম। তো আজ কিন্তু আমাদের কোনো ট্রেক নেই, আজ পুরোটাই গাড়িতে। একদম লম্বা একটা জার্নি হতে চলেছে, 200 কিলোমিটার, 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে যদি ল্যান্ডস্লাইড না হয়। আর এখন উত্তরাখণ্ডের যে অবস্থা, ল্যান্ডস্লাইডের হাই চান্সেস রয়েছে। আজকের রাতে আমরা পিপলকোটিতেই থাকবো, দেন নেক্সট মর্নিং ট্রেক করে আমাদের যেতে হবে খাঙ্গারিয়া, যেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ডের বেস ক্যাম্প। যদিও সব জেনে শুনেই এখানে এসেছিলাম, কিন্তু তাও এখানে আসার পর এখানকার আবহাওয়া এবং এই নদীর ভয়াবহতা দেখে একটু একটু ভয়ই করছিল। কিন্তু তার পাশাপাশি উত্তরাখণ্ডের এই পাহাড়ের বিউটি এবং মেঘের সাথে পাহাড়ের যে এই লুকোচুরি খেলা, তাই দেখে কিন্তু মন ভরে গেল। সময় হয়েছে সকাল 8:30, আমরা এখন দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্যে, দারুণ একটা রাস্তা দিয়ে এলাম। তো এই হলো আমাদের পুরো টিম এবারের, আমরা সবাই একসাথে ট্রেক করছি। দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে লোকজন এসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে, কেউ চেন্নাই থেকে। তো সবাই মিলে একসঙ্গে গল্প আড্ডা হচ্ছে, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এইভাবে তো আগে কখনো ঘুরিনি। তোমরা যদি একা ঘোরো বা ধরো দুজন মিলে ঘুরছো কিন্তু চাইছো একটা বড় গ্রুপ, তাহলে ট্রেক দ্য হিমালয়াস বা এরকম টাইপের আরও যারা আছে তাদের সঙ্গে তোমরা ঘুরতে পারো। আর এইসব ট্রেকগুলোতে একটু তো রিস্ক ফ্যাক্টর থেকেই যায়, কারণ কোথায় কখন ল্যান্ডস্লাইড হয়, কী প্রবলেমের মধ্যে পড়বো আমরা কেউ জানি না। তার জন্য এরকম একটা গ্রুপ থাকলে এরা সমস্ত কিছু টেক কেয়ার করে নেয়। ব্রেকফাস্ট চলে এসছে, আমাদের জাতীয় খাদ্য লুচি আর তরকারি। তোমরা যদি আমাদের কেদারনাথ সিরিজ দেখে থাকো, যেটা আগের বছর পুজোতে গেছিলাম, সেখানে একটা ডায়লগ খুব ফেমাস হয়েছিল, সাদা জীবন সাদা খানা। এই ট্রিপে কিন্তু তাই হতে চলেছে, সাদা জীবন সাদা খানা, বিশাল খিদে পেয়েছে। আর এখানে চলে এসছে কনার আলু পরাঠা। তো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব, এই ট্রেকগুলো কিন্তু মে থেকে শুরু করে অক্টোবর অবধি হয়, বছরের এই কয়েকটা মাসই খোলা থাকে। আর এখানে যাওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য এই টাইমটা হচ্ছে একদম আইডিয়াল টাইম, মিড অফ জুলাই থেকে মিড অফ অগস্ট। আমরা এখানে এসেছি অগস্টের সেকেন্ড উইক, এটা একটা মনসুন ট্রেক। এই টাইমে আসার মেন কারণ হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে ফুলগুলো, 600 বেশি রকম স্পিসিস রয়েছে ফুলের, তো সেই ফুলের বিউটি দেখার জন্য অগস্ট মাসে আসতে হবে। হ্যাঁ, বৃষ্টি হবে, কিছু দুর্যোগের মুখেও আমরা পড়তে পারি, কিন্তু কিছু করার নেই, এই টাইমেই আসতে হবে ফুল দেখতে গেলে। পাহাড়ি আঁকাবাঁকা পথে আবারও শুরু হলো আমাদের জার্নি। চলতে চলতে হঠাৎই সব কীরকম চেনা চেনা লাগতে শুরু করলো, তারপরেই চলে এলো সেই দারুণ লোকেশনটা যার নাম দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগ হলো অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল। তোমরা যদি আমাদের কেদারনাথ সিরিজ দেখে থাকো তো তোমরা জানবে যে আমরা ফেরার পথে এখানটা দাঁড়িয়েছিলাম। এখন বর্ষাকাল, তাই দুটো নদীর রঙই সেম লাগছে, কিন্তু গত বছর শীতকালে যখন আমরা এই জায়গা পেরোচ্ছিলাম তখন কিন্তু নদীর রং একদম আলাদা ছিল। এই সবুজ রঙের যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগীরথী। আর ওপাশ থেকে যে মাটি কালারের নদীটা বয়ে আসছে,
সেটি হলো অলকানন্দা। রুদ্রপ্রয়াগ ক্রস করার কিছুক্ষণ পরেই আমরা এখানে একটা জায়গায় আটকে পড়েছি। এখানে সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে এইখানটায় ল্যান্ডস্লাইডটা হয়েছে। এখানে এখন ট্রাফিক ওয়ান ওয়ে হয়ে গেছে, একদিক থেকে ছাড়ছে, এখন আবার এদিক থেকে ছাড়বে। তো সময় হয়েছে দুপুর একটা, আমরা এখন আছি নন্দপ্রয়াগে। আমরা এখন লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি, আর যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটার লোকেশনটা শুধু দেখো, রেস্টুরেন্টের ভেতরটা জাস্ট অসাধারণ। আমাদের খাবার চলে এসছে, সাদা জীবন সাদা খানা। এখানে আছে আলু মটর, এখানে আছে তন্দুরি রুটি, আর এটা অল্প স্যালাড। এই অসাধারণ লোকেশনে লাঞ্চটা এনজয় করা যায়। দুপুর দুটো, আমাদের লাঞ্চ হয়ে গেল, একটা অসাধারণ জাস্ট লোকেশন। তো এখন এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে পিপলকোটি আর 25 কিলোমিটার। আমরা হোপফুলি আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো যদি রাস্তা স্মুথ থাকে। চোখের লেন্সে যা দেখছিলাম সেটা কখনোই ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। এ এক মায়াবী দৃশ্য ছিল, গোটা রাস্তাটাতেই এত সুন্দর ভিউ আমরা দেখলাম। আর ওয়েদারটাও লাকিলি খুব ভালো পেয়েছিলাম আমরা। ইউজুয়ালি এই রুটে এই টাইমে কিন্তু অনেক বৃষ্টির সম্ভাবনা থাকে এবং ল্যান্ডস্লাইডেরও হাই চান্সেস থাকে, সেই কারণেই এই জার্নি একদম সকাল সকাল শুরু করা হয়। আমরা সেরকম একটা বৃষ্টি পাইনি আর যানজটও সেরকম একটা হয়নি। দু এক জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য জাস্ট আটকেছিলাম, তাও খুব অল্প সময়ের জন্য। তার জন্য আমরা খুব আর্লি পিপলকোটি পৌঁছে যাই। তো সময় হয়েছে দুপুর তিনটে, আমরা এসে পৌঁছলাম পিপলকোটি। তো এখন এখানে আমরা আজকের রাত্রে থাকবো। এখন ওয়েদারটা দারুণ আছে পিপলকোটিতে, আর সামনে একটা অসাধারণ সুন্দর ভিউ, দেখো ভিউটা। তো আমরা এক্সপেক্ট করেছিলাম এখানে খুব ঠান্ডা হবে, কিন্তু আপাতত গরমই লাগছে, প্রচণ্ড রোদ, রাতের দিকে মনে হচ্ছে ঠান্ডা পড়বে। তো আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা এখানে স্টে করছি। আমরা যেহেতু ট্রেক দ্য হিমালয়েসের সাথে এসেছি, এবার এখানে রুল হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস আলাদা আলাদা রুমে থাকবে, কোনো রুমে 3 জন, কোনো রুমে 4 জন, এভাবে এরা রুম প্রোভাইড করেছে এখানে। এই হচ্ছে আমাদের স্টে, এটা একটা বিল্ডিং, আর এ পাশে আরেকটা বিল্ডিং রয়েছে। এই দুটো বিল্ডিংয়ে মিলেমিশিয়ে রুম দিয়েছে এরা। আমরা ট্রেকার, এখন টুরিস্ট নই, তাদের জন্য খুব বেসিক একটা অ্যাকোমোডেশন আমাদের প্রোভাইড করা হয়েছে। রুমটা দেখিয়ে দিচ্ছি একটু ছোট্ট করে। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা টিভি আছে, এই চেয়ার, আর এখানে একটা ছোট্ট টেবিল, একটা ছোট্ট মিরর রয়েছে, আর এই হলো টয়লেট। কোনো গিজার টিজার কিছু নেই এখানে, সেগুলো এক্সপেক্ট করাও বোকামো। স্ট্যান্ডার্ড একটা বেসিক টয়লেট, চার্জিং পয়েন্ট আছে, ওখানেও একটা আছে, আর এখানেও রয়েছে। আমাদের এখন 5টায় একটা ব্রিফিং রয়েছে উইথ টি অ্যান্ড স্ন্যাক্স। সব ডকুমেন্ট জমা করতে হবে। কী কী ডকুমেন্ট লাগছে? একটা সেলফ ডিসক্লেমার লাগবে, একটা মেডিকেল সার্টিফিকেট, ওরা একটা ফর্ম্যাট দিয়ে দিয়েছিল, সেটা ডাক্তারের সাইন করে আমরা সবাই নিয়ে এসেছি। পাসপোর্ট সাইজ ফটোকপি, আইডি প্রুফের জেরক্স, আর যাত্রা রেজিস্ট্রেশন, আর এদের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স এরা করিয়েছে, সেটাও ডকুমেন্ট এখানে জমা করতে হবে। তো এখন বিকেল 5টা বাজে, আমাদের সব ডকুমেন্ট এখানে জমা করলাম,
আর এখন চা আর বিস্কিট খাওয়া হচ্ছে, এরপর ব্রিফিং হবে, মানে ট্রেক সম্বন্ধে একটা ব্রিফিং ওরা দেবে। এই হলো পিপলকোটির মার্কেট। পিপলকোটিতে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে, এখানে খাবারের দোকান, টুকটাক স্টেশনারি জিনিসপত্র সব কিছু, ওষুধ টষুধ তোমরা পেয়ে যাবে। ওপরে গেলে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, তো বেটার তোমরা এখান থেকেই প্রয়োজনীয় যা লাগবে এখান থেকে নিয়ে নিতে পারো। আমরা যেমন টিফিন বক্স আনতে ভুলে গেছিলাম, এই পেছনের দোকান থেকে টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্স কিন্তু লাগবে এই ট্রেকে। ট্রেক দিয়ে হিমালয় স্টেশনে গেলে ওরা নেক্সট তিন দিনের লাঞ্চগুলো ওরা সকালে বেরোনোর সময়, ট্রেকে বেরোনোর সময় দিয়ে দেয়, তাই জন্য টিফিন বক্সটা এখানে ম্যান্ডেটরি। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, পাহাড়ের উপর কিন্তু মেঘ দেখতে পাচ্ছি, আমরা তো এক্সপেক্ট করছি যেন বৃষ্টি না হয়। আর যত সন্ধ্যা হচ্ছে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে ড্রপ করছে, তো রাতের দিকে মনে হচ্ছে বেশ ঠান্ডাই হবে। এই সামনের পাহাড়গুলো এতটাই সুন্দর না, মানে এখানে আমি প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়টা দেখেই মনে হয় একটা দিন কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর পাহাড়টা, অসাধারণ লাগছে। পুরো সবুজ, একদম সবুজ গাছে ঢাকা, আর মেঘগুলো উপর থেকে পাস করছে, একটা মায়াবী সিন তৈরি হয়েছে সামনে। তো সন্ধ্যে 7:30 সময় আমাদের একটা ব্রিফিং হলো, এখানে ট্রেকের সম্বন্ধে আমাদের সব ডিটেলসে ওরা ডিসকাস করলো, ট্রেকে কি করা উচিত কি করা উচিত না, কি কি নর্মস আমাদের ফলো করতে হবে, এই সমস্ত কিছু একদম ডিটেলসে আমাদের সামনে ওরা তুলে ধরলো। জামাকাপড় কি ক্যারি করতে হবে, অফলোডিংয়ে কীভাবে লাগেজ দিতে হবে, সমস্ত কিছু একদম ডিটেলসে আমাদেরকে বললো। 8:30 সময় আমাদের ডিনার ছিল, ডিনারে আজকে মেনু ছিল ভাত, রুটি, ডাল, মিক্সড ভেজ, পনিরের তরকারি, আর ছিল সিমই। এখন আমরা লাগেজ প্যাক করে একদম ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি, কারণ অনেক সকালে বেরোতে হবে, আমাদের কল টাইম আছে 6:00 ব্রেকফাস্ট, দেন 7:00 সময় আমরা এখান থেকে বেরোবো। তো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন সময় হয়েছে সকাল 6:45, আমরা 6:00 সময় উঠে গেছিলাম, 6:00 সময় আমাদের এখানে কল টাইম ছিল চায়ের জন্য, দেন 6:30 সময় ব্রেকফাস্ট দিল, ব্রেকফাস্টে ছিল আজকে পোহা, ইডলি, সাম্বার। আর 10-15 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে আজকে আমাদের প্রথমে জার্নি হবে গোবিন্দঘাট, গোবিন্দঘাট এখান থেকে 52 কিলোমিটার, আমাদের যেতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে, তারপর সেখান থেকে গাড়ি চেঞ্জ করে লোকাল ট্যাক্সি করে আমরা যাবো পুলনা, দেন পুলনা থেকে শুরু হবে আজকে ট্রেক। ট্রেক দ্য হিমালয়ের সাথে এসেছি, আমাদের পার হেড কস্টিং পড়েছে 12,500 প্লাস 5% GST, এটা ঋষিকেশ টু ঋষিকেশ প্রাইস, এর মধ্যে ইনক্লুডিং রয়েছে আমাদের স্টে, খাওয়া দাওয়া, গাড়ির ফেয়ার, শুধু অফলোড চার্জ, মানে তোমরা যদি মিউল সার্ভিস নিতে চাও তাহলে সেক্ষেত্রে 1,050 টাকা পার হেড লাগবে। তো সকাল 7:20, 7:30 আমাদের গাড়ি ছাড়বে, লাগেজ আমরা লোড করে নিয়েছি। পিপলকোটি থেকে গোবিন্দঘাটের এই রুট খুবই সুন্দর, কিন্তু এরকম পাথুরে রাস্তা দিয়ে আমরা চলছিলাম, পাহাড় কেটে কিছু কিছু জায়গায় রাস্তা বানানো ছিল, আর অনেক ভয়ানক ল্যান্ডস্লাইডও আমরা দেখলাম, যেটা কিছুক্ষণ আগেই হয়তো হয়েছে। আর এরকম কিছু কিছু প্যাচ আসছিল যেখানে কিন্তু আমরা পাথর পড়তেও দেখেছি, এবং সেই জায়গাগুলোতে আমাদের গাড়ি খুব স্পিডে বেরোচ্ছিলো, বাই চান্স যদি আটকে পড়ি সেই ভয়ে। যোশীমঠের এই পাহাড়ি আঁকাবাঁকা পথে যাওয়ার সময় প্রতিটা টার্নিংয়ের পরেই প্রকৃতি আমাদের মোহিত করছিল এক একটা নতুন নতুন দৃশ্য দিয়ে, কখনো আসছিল এরকম ঝর্ণা, আবার কখনো পাহাড় ও মেঘের এই নৈসর্গিক দৃশ্য। ওপারের পাহাড়ের ওই আঁকাবাঁকা পথ নেমে গেছে কোনো এক অজানা গ্রামে, কোনো এক অজানা গল্প লুকিয়ে আছে। তো এই অসাধারণ দৃশ্য এনজয় করতে করতে আমরা অবশেষে পৌঁছালাম গোবিন্দঘাট। তো সকাল 9:40 আমরা এসে পৌঁছালাম গোবিন্দঘাট, এখন এখান থেকে গাড়ি চেঞ্জ করে লোকাল ট্যাক্সি করে আমরা যাব পুলনা। জায়গাটা কিন্তু অসাধারণ, প্রচণ্ড স্রোতে নদী বয়ে চলেছে পাশ থেকে, আর এরকম পাহাড়। গোবিন্দঘাটের পর থেকে কিন্তু আর কোনো প্রাইভেট কার বা বাইরের গাড়ি ওরা অ্যালাউ করে না, এখানকার লোকাল ট্যাক্সিতেই যেতে হয় পুলনা পর্যন্ত। আমরা যেহেতু ট্রেক দ্য হিমালয়ের সাথে এসেছি, তো এই সমস্ত গাড়ির অ্যারেঞ্জমেন্ট ওরাই করে রেখেছিল, আমাদের লাগেজ এখানকার লোকাল ট্যাক্সিতে উঠে গেল এবং আমরাও উঠে পড়লাম একটা গাড়িতে। এই গোবিন্দঘাটে কিন্তু রয়েছে গুরুদোয়ারা, যেখানে তোমরা ফ্রি অফ কস্টে থাকা ও খাওয়া পেয়ে যাবে। অনেক ট্রেকাররাই কিন্তু গোবিন্দঘাটের এই গুরুদোয়ারাতে নাইট স্টে করে। এই গোবিন্দঘাট থেকেই রয়েছে হেলিকপ্টার সার্ভিস ঘাংরিয়া পর্যন্ত, ভাড়া 3,000 থেকে 3,500 টাকা মতো, কিন্তু ওয়েদারের ওপর ডিপেন্ড করে এই সার্ভিস পাওয়া যায়, ওয়েদার একটু খারাপ থাকলে কিন্তু এই সার্ভিস বন্ধ থাকে। বেশ একটা এক্সাইটমেন্ট এবং একটা থ্রিল নিয়ে আমরা এগিয়ে চললাম পুলনার দিকে, কারণ এবার শুরু হতে চলেছিল আমাদের 10 কিলোমিটারের ট্রেক ঘাংরিয়ার উদ্দেশ্যে।
সময় হয়েছে সকাল 10:05। আমরা এসে পৌঁছলাম পুলনা। গোবিন্দঘাট থেকে এখানে আসতে 15-20 মিনিট মতো সময় লাগলো। তো পুলনা থেকে আমরা এখন ট্রেক করে যাব খাংড়িয়া, মোটামুটি 9-10 কিলোমিটার। দেখি কতক্ষণ সময় লাগে। ওয়েদার তো আপাতত ভালো আছে, পরিষ্কার আছে, জানি না সামনে কী হতে চলেছে। তো সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে। এই এপিসোডটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা, সবাই ভালো থাকো আর দেখতে থাকো দ্য ইম্পারফেক্ট বং। ওদের অফিসের জাস্ট রাস্তা আর আমরা যেহেতু ট্রেক দ্য হিমালয়সে